কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ যেতে চান, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কারণ সারদা কাণ্ডে কুণাল ঘোষ জামিনে মুক্ত, তাই কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার আগে আবেদন নিতে হয় ইডি সিবিআই সহ কলকাতা হাইকোর্টে। আর আজ উঠেছিল কুণাল ঘোষের বিদেশ যাত্রার মামলা, আর সেই মামলাতেই কিন্তু কড়া নির্দেশ বিচারপতির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্য হিসাবে তৃণমূল নেতা কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কুণালের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি। 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে আদালত। বিনিয়োগ টানতে আগামী 12-23 সেপ্টেম্বর বিদেশ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তাঁর গন্তব্য স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহী। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে বিদেশে যেতে চান তৃণমূল নেতা কুণাল ঘোষও। কিন্তু সারদাকাণ্ডে অভিযুক্ত কুণালের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। তাঁর পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে গত সপ্তাহে আদালতে আবেদন করেন কুণাল। সেই মামলার শুনানিতে মঙ্গলবার কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এদিন আদালত জানিয়েছে কুণাল ঘোষ অভিযুক্ত, তবে দোষী সাব্যস্ত আসামি নন, তাই বিদেশ যাত্রা তাঁর মৌলিক অধিকার, তাই মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে পারবেন তিনি। তবে বিদেশ যেতে গেলে আদালতে 5 লক্ষ টাকার বন্ড জমা দিয়ে যেতে হবে তাঁকে। তারপরই সিবিআইয়ের কাছ থেকে পাসপোর্ট ফেরত পাবেন তিনি। 12-23 সেপ্টেম্বর তিনি বিদেশ সফর করতে পারবেন। ফিরে এসে 25 সেপ্টেম্বরের মধ্যে তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের এই নির্দেশের পর কুণাল ঘোষের বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইল না। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল রাজ্য সরকারের তৈরি সিট। তারপর প্রায় 3 বছর জেলবন্দী ছিলেন এই তৃণমূল নেতা। জেল থেকে মুক্তি পাওয়ার পর আর কখনও বিদেশ যাত্রা করেননি তিনি। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে কুণাল ঘোষের বিদেশ যাত্রায় ছাড়পত্র কিন্তু এবার দিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। কুণাল ঘোষ অভিযুক্ত কিন্তু আসামি নন। তার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু তার প্রমাণ এখনও করতে পারেনি সিবিআই। তাই কুণাল ঘোষের বিদেশ যাত্রা কিন্তু মৌলিক অধিকার, বিদেশে যেতেই পারেন। তাই মুখ্যমন্ত্রীর সাথে কুণাল ঘোষ এবার স্পেনে যাচ্ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে 5 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কিন্তু তিনি পাসপোর্ট ফেরত পাচ্ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট সূত্রে।